হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু উনি যখন গেলেন হাবশায় তো দেখছে মুসলমান কম থাকলে মেরে দেয়, তো উনি ইচ্ছা করলেন এখানে একটা ফৌজি ক্যাম্প তৈরি করব। এই খবর পৌঁছে গেল হাবশিদের কাছে, আরে এদের সিআইডি ওখানে, ওদের সিআইডি এখানে, সিআইডি নাহলে তো যুদ্ধ হবে না। খবর গেল যে মুসলমানেরা এখানে একটা ফৌজি ক্যাম্প তৈরি করবে, তো হাবশিরা খুশিতে নাচ গান আরম্ভ করলো। এই আফ্রিকার বোন বাঘ ভাল্লুক সাপ বিছে ভরপুর, এখানে মুসলমান ফৌজি ক্যাম্প করবে, ভালো হয়েছে, মরণের মুখে পৌঁছেছে, মরু বলে খুশিতে নাচ গান আরম্ভ করল। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু সাথীদের নিয়ে দুরাকাত নামাজ পড়ে এলান করলেন, দেখো বোনের বাঘ ভাল্লুক সাপ বিছে যারা আছো, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, আমি এখানে একটি ফৌজি ক্যাম্প তৈরি করতে চাই, 3 দিনের মধ্যে তোমরা বোন খালি করে চলে যাও। এই এলানের পরে মুসলমান তো অনেক কিছু বলবে, ও মুসলিম খ্রিস্টান সে বলছে, এই এলানের পরে দেখা গেল বোনের বাঘ ভাল্লুক সাপ বিছে সব বোন ছেড়ে চলে যাচ্ছে, ছোট ছোট বাঘের বাচ্চাগুলো যেতে পারে না, তার মা গালে করে নিয়ে চলে যাচ্ছে। এই খবর পৌঁছে গেল হাবশিদের কাছে, তোমরা খুশিতে নাচ গান করছিলে, তারা বোন ছেড়ে চলে যেতে বলেছে বলে বাঘ ভাল্লুক সাপ বিছে সব বোন ছেড়ে চলে যাচ্ছে, বলে এই কথা আমরা কানে শুনে বিশ্বাস করবো না, আমরাও দেখব। তারাও দেখলো, দেখার পরে বলল যে জাতের কথা বাঘ ভাল্লুক সাপ বিছে শোনে ওই জাতের সঙ্গে লড়বো না, ওই জাতের ধর্ম আমরাও গ্রহণ করব। এই বলে সমস্ত হাবশার লোক হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহর হাতে হাত দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে গেল। আমাদের চিশতি সাহেব তারাগড় থেকে ঢাকা পর্যন্ত বহু সফর করেছেন, তো তারাগড় থেকে ঢাকা পর্যন্ত এক সফর করেছিলেন, এক সফরে 90,000 লোক মুসলমান হয়েছিল। কিছু মিথ্যাবাদী বলে তলোয়ারের জোরে ইসলামকে প্রচার করেছে, তো চিশতি সাহেবের তলোয়ার ছিল না, লোক লস্কর ছিল না, তার কাছে হলো কেন? লোক বুঝেছিল ইনি বরহাক খোদার বান্দা, বরহাক ধর্ম এনেছে, সেই জন্যে তার কাছে মুসলমান হয়েছিল।